আপনি আপনার শক্তির জায়গাগুলোকে চিন্তা শেখান, আপনার কোন কোন স্ট্রং পয়েন্টগুলো আছে এগুলো চিন্তা শেখান। এগুলো চিন্তা শিখলে হবে কি, সেগুলোকে ইউজ করতে পারবেন। আপনার প্রথম সম্মানটা আপনার নিজেকে করেন। একটা মুভির কথা বলি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি মাঝে মধ্যে আমার দুই একটা লেখাতে লিখছি মুভিটার কথা। একটা মুভি আছে শব্দ, কেউ দেখেছেন এখানে শব্দ মুভিটা? ওকে, এটা শুনেন ভালো করে, কাজে লাগবে, আমাকে এখনো মোটিভেট করে ওই কথাটা। ওখানে একটা ক্যারেক্টার আছে, নাম হচ্ছে তারক। তো তারকের কাজ হচ্ছে, সে হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার, বা বিভিন্ন সিনেমাতে বিভিন্ন শব্দ হয় না, সে ওই শব্দগুলোকে বানায়। সে একজন গরিব লোক, সে সাউন্ড বানায়। তো তারক ওয়াজ এ জিনিয়াস, জিনিয়াস ব্রিলিয়ান্ট, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আপনারা বোঝেন জানেন। ব্রিলিয়ান্ট চাইলে যে কেউ হতে পারে, জিনিয়াস হওয়া সম্ভব না। জিনিয়াস ভেতর থেকে আসতে হয়, গড গিফটেড কিছু থাকতে হয়, আমি বিশ্বাস করি। তারক ওয়াজ এ জিনিয়াস, সে শব্দ তৈরি করতো, শব্দ নিয়েই থাকতো। তো কোন একটা মুভিতে সে একটা শব্দ বানাইছে, ওই মুভিতে দৃশ্যটা ছিল এরকম, ওই ক্যারেক্টারটা চা খেয়ে চায়ের কাপটা টেবিলের উপর রাখলো, এরকম টেবিলের উপর রাখলো চায়ের কাপটা। তো কাপ রাখার একটা শব্দ হয় না, ওই শব্দটা সে তৈরি করছে। মুভি প্রায় শুটিং শেষ, এডিটিংও প্রায় শেষ পর্যায়ে, ওই সময়ে তারক একদিন বাসায় বসে চা খাচ্ছিল। সে চা খেয়ে যখন কাপটা টেবিলের উপর রাখলো, তখন সে খেয়াল করলো ওর কাপের মধ্যে যে অর্ধেক চা, ওই অর্ধেক চা যুক্ত কোন একটা কাপ যখন আমি টেবিলে রাখি, তখন যে শব্দটা হয়, ও ওই সময় যে শব্দটা দিছিল একই রকম না। আমি আবারও বুঝাই বলি, ওই দৃশ্যে ধরেন নায়ক যে চা খাচ্ছিল, ওই চাটা অর্ধেক কাপ ছিল, ওই অর্ধেক কাপটা সে রাখছে, তখন একটা তারক শব্দ তৈরি করে দিছে অলরেডি। পরে তারক আবিষ্কার করলো তখন যে শব্দটা সে তৈরি করছিল ওটা ছিল খালি কাপ দিয়ে তৈরি করা, খালি কাপের শব্দ অর্ধেক ভর্তি কাপের শব্দ একই রকমের না, সে তখন তৈরি করছিল খালি কাপ দিয়ে, কিন্তু দৃশ্যটা ছিল অর্ধেক যা আছে ওরকম একটা কাপের শব্দ, ওই দৃশ্যটা ছিল এরকম। তখন সে মাথা নষ্ট হয়ে গেছে, হায় হায় আমি এত বড় ভুল করলাম, আমার শব্দটা তো ঠিক হয় নাই। সে দৌড়ে চলে গেছে ডিরেক্টরের কাছে, বলে কি ভাই আমি একটা ভুল করে ফেলছি, ওইটাকে ঠিক করতে হবে। বলে কি ভুল করছো? বলে ওই দৃশ্যটা ছিল নায়কের চা খাওয়া শেষ হয় নাই, কিন্তু আমি ওই দৃশ্যে চায়ের কাপে শব্দ বানাইছি, ওই শব্দটা আমি বানাইছি খালি কাপ দিয়ে, খালি কাপের শব্দ এবং অর্ধেক ভর্তি কাপের শব্দ একই রকম না। ধুর মিয়া পাগল ছাগল, তুমি কি বলো এগুলো, বাদ দাও তো ভাই, এত গভীরভাবে কেউ চিন্তা করে না। বলে না আমার তো ভাই ভুল হয়েছে, আপনি এটা একটু আমাকে সুযোগ দেন, আমি কোনো পারিশ্রমিক লাগবে না, আমি এটা তৈরি করে দিব, আপনি ওটা একটু ওখানে অ্যাড করেন। বলে না এখন আর সম্ভব না, এডিটিং টেডিটিং অনেক দূর চলে গেছে, এখন আর সম্ভব না। বলে না না আমাকে এটা করতে দিতেই হবে, আপনি আমার এই রিকোয়েস্টটা রাখেন। বলে ভাই খালি কাপের শব্দ এবং অর্ধেক ভর্তি কাপের শব্দ এত গভীরভাবে কেউ তো চিন্তা করে না, এত সূক্ষ্মভাবে কেউ চিন্তা করে না, কোনো ব্যাপার না, কেউ বুঝবে না। তখন তারক একটা কথা বলে, বলে আমিও জানি কেউ বুঝবে না, কিন্তু আমি তো বুঝি, তারক কেন এই ভুলটা করবে? খেয়াল করেন, তারক কেন এই ভুলটা করবে? একটা মানুষ এই ধরনের একটা কথা বলার জন্য তার কি পরিমানে দখল দরকার হয় ওই বিষয়ের উপর একটু বুঝে দেখেন, কতটুকু কনফিডেন্স থাকলে একটা মানুষ এই কথাটা বলতে পারে। আমি যখন সেলুনে চুল কাটাতে যাই, তখন পিছনে একটা আয়না ধরে, না ভাই দেখেন তো পিছনের কাটিং ঠিক আছে কিনা, বিশ্বাস করেন আমি কখনোই যিনি চুল কাটান তাকে আমি বলি না যে কাটিং ঠিক আছে কি ঠিক নাই, আমি শুধু বলি ভাই আপনি দেখেন, আপনি দেখলেই হবে। এটা কেন বলি, কারণ আমার চুলের কাটিং ঠিক আছে কিনা এটা নাপিতের চাইতে ভালো কেউ বুঝবে না, কারণ উনিই জানেন কাজটা কি করে করতে হয়, আমি সারাদিন দেখলেও কোনো খুঁত বের করতে পারবো না। আর যদি উনি যদি কোনো খুঁত না দেখেন তাহলে ঠিক আছে, আপনাকে জানতে হবে, ইউ মাস্ট নো ইউর জব, আপনি কি কাজ করতেছেন আপনাকে জানতে হবে। আপনি একটা ভুল লিখতেছেন কেউ ধরতে পারলো না, কিন্তু আপনি তো জানেন আপনি ভুল লিখতেছেন, আপনি কেন ভুলটা করবেন? সেই ভুলটা যদি আপনি করেন তাহলে আপনার পক্ষে গ্রেট হওয়া সম্ভব না কখনো, নিজেকে কখনো ক্ষমা করবেন না। আপনি আজকে একটু ফাঁকি মেরে ঘুমাই পড়েন, পড়াশোনা করলেন না, কিন্তু আপনি তো জানেন আপনি ফাঁকি মারতেছেন, নিজেকে কখনো ফাঁকি দিয়েন না, নিজেকে আটকে ফেলেন, নিজেকে কখনোই ক্ষমা করবেন না। প্রতিদিনই আগের দিনের চাইতে অন্তত 5 মিনিট বেশি পড়াশোনা করেন, কি বললাম, প্রতিদিনই আগের দিনের চাইতে কমপক্ষে 5 মিনিট বেশি পড়াশোনা করেন।
Do it every day. এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। ফিজিক্সে বলে ত্বরণ, তাই না? প্রতিদিন আপনার স্পিড বাড়ছে, কিন্তু বাড়ছে না, এক লাফে গাছে চড়বেন না। লাইফে যতদিন বাঁচবেন কখনো নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন না। আপনি আগের দিন যেমন ছিলেন, আপনি পরের দিন সেটাকে অতিক্রম করেন, আপনি নিজেকে অতিক্রম করেন, নিজেকে প্রতিদিন ছাড়িয়ে যান। আমি যখন বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করলাম, তখন আমি দেখলাম আমি কিছুই পারি না। আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিছুই পারতাম না, আক্ষরিক অর্থে একদমই কিছু পারতাম না। আমি পারতাম ইংরেজি, বাংলা, অঙ্ক, বিজ্ঞান খুব ভালো পারতাম, অনেক শিক্ষকের চাইতে ভালো পারতাম, কিন্তু বাকি এগুলো আমি পারতাম না। চিন্তা করলাম কিভাবে কি হবে, তখন আমি দেখলাম আমার যে বন্ধুরা আমার সঙ্গে কোচিং করতেছে বা আমার যে বন্ধুরা আমার সাথে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা অনেক কিছু পারে, আমি কিছুই পারি না। আমি একটা সময় হতাশ হয়ে পড়লাম। তখন আমি চিন্তা করলাম আমি যত বেশি ওদের সাথে কম্পিটিশনে আসবো, আমি তত বেশি হতাশ হয়ে পড়ব। তখন আমি একটা বুদ্ধি করলাম, আমি প্রতিদিন চেষ্টা করা শুরু করলাম, পরের দিন আগের দিনের চাইতে বেশি চেষ্টা করলাম, তার পরের দিন আরও একটু বেশি চেষ্টা করলাম। অর্থাৎ প্রতিদিনই আমি নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা সংগ্রামে নামলাম এবং আই ডিড ইট। একটা সময় দেখলাম আমি অনেক 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 উপরে উঠে গেছি এবং আই ওয়াজ কনফিডেন্ট ওই সময়টাতে। আপনি শুধু এই কাজটা করেন, আপনি যে অবস্থানেই থাকেন না কেন, আপনার বেসিক যেমনই হোক না কেন, আপনার প্রিপারেশন যে অবস্থানে থাকুক না কেন, এটাকে তো কেয়ার করার কোনো কিছু নাই। কারণ দিনের শেষে আপনার জন্য শুধু আপনিই কান্না করেন, পৃথিবীর আর কেউ কান্না করে না। দিনের শেষে আপনার জন্য আপনি হাসেন, আর কেউ হাসে না। দিনের শেষে আপনাকে আপনাকে নিয়ে বাঁচতে হয়, আর কাউকে না। ওই বালিশ জানে শুধু সেই খোঁজটা, আর কেউ রাখে না। সো আপনার নিজেকে ভালোবাসেন, আপনি নিজেকে উন্নত করেন। অন্য কেউ কি করলো না করলো এটা আপনার দেখার বিষয় না, আপনি আগের দিনের চাইতে একজন বেটার পার্সন হন, আপনি একটা সময় অনেক ভালো করতে পারবেন। আমি অন্তত এটা বলতে পারি, আমি নিজে দেখছি জিনিসটা।